আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি যে 105 সংখ্যাটি 10 ভিত্তিক দশমিক সংখ্যা, এই দশমিক সংখ্যাটিকে 7 ভিত্তিক সংখ্যায় কীভাবে রূপান্তর করা যায় তা আলোচনা করব। দশমিক সংখ্যা হতে যখন আমরা বাইনারিতে রূপান্তর করেছি তখন কিন্তু বারবার দুই দ্বারা ভাগ করেছি, তোমাদের হয়তো মনে আছে। আবার এই দশমিক সংখ্যাকে যখন অক্টালে রূপান্তর করেছি তখন অক্টাল সংখ্যার বেজ 8, তাই 8 দ্বারা বারবার ভাগ করেছি। আবার এই দশমিক সংখ্যা হতে যখন হেক্সাডেসিমালে রূপান্তর করেছি তখন হেক্সাডেসিমাল সংখ্যার বেজ 16, তাই এটিকে বারবার 16 দ্বারা ভাগ করব। এখন যেহেতু 7 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে বলেছে, তাই এই 105কে বারবার 7 দ্বারা ভাগ করব পূর্বের মতো। তারপর ভাগফল এবং ভাগশেষ আলাদা আলাদা করে লিখে আমরা ওই বিশেষ করে 7 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে পারবো। তো যাই সমাধান করার চেষ্টা করি। এই যে 105 লিখে নিলাম, এইটাকে এই 7 দ্বারা ভাগ করব। ভাগ করে ভাগফল প্রথমে লিখব, ভাগশেষ শেষে লিখব। তো এখন প্রশ্ন হচ্ছে 7 দ্বারা ভাগ করে ভাগফল কত এবং ভাগশেষ কত, তাই না? তো এটি জানার জন্য আমরা একটা কাজ করতে পারি, 105কে যেখানে জায়গা আছে তো 7 দ্বারা ভাগ করে নিতে পারি। যে 7 দ্বারা ভাগ করে নিলাম, 105কে 7 দ্বারা ভাগ করলে 7 15 105 মিলে যাচ্ছে, তাই না? ভাগফল পেলাম 15, ভাগশেষ পেয়েছি 0। তো নিয়ম অনুযায়ী এই 15 আমরা প্রথমে লিখব, আর এই যে ভাগশেষ 0 এটা শেষে লিখব। আবার এই 15কেও 7 দ্বারা ভাগ করব। তো 15কে 7 দ্বারা ভাগ করলে 7 2 গুণে 14, ভাগফল 2 হবে, তাই না? আর ভাগশেষ মনে হয় 1। আচ্ছা, আবার আমি ভাগ করে দেখাই। 15কে 7 দ্বারা এই যে আবার ভাগ করলাম, ভাগ করলে ভাগফল পেয়েছি 2, 7 2 গুণে 14, ভাগশেষ 1। তো ভাগফল যে 2 পেয়েছি ওইটা আমরা প্রথমে লিখব, ভাগশেষ যে 1 পেলাম ওইটা শেষে লিখব। এবার এই 2কে আবার 7 দ্বারা ভাগ করব। এখন প্রশ্ন হচ্ছে 2 ছোট 7 বড়, দুই সংখ্যাটিকে তো 7 দ্বারা ভাগ করা যাবে না, তাহলে উপায়? আমরা যখন দেখব এটা ছোট এটা বড় তখন ভাগফল হিসেবে 0 লিখে এই যে 2 আছে ওটা 2 ভাগশেষ হিসেবে শেষে লিখব। এখানে 0 লিখে এটা এইখানে চলে যাবে ভাগশেষ হিসেবে। ভাগশেষ 0 পেয়েছি মানে আমাদের অঙ্ক করা শেষ। এবার উত্তর লিখব। তো উত্তর লেখার সময় এই যে ভাগশেষগুলি নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি উত্তর হবে 2 4 1 0। এই যে আমি লিখে দিলাম, 105 প্রশ্নে ছিল সমান এই 2 আগে লিখেছি, এই 1, এই 0 ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 7 লিখেছি, কেননা 7 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে বলেছিল সেই জন্য। এবং এই সংখ্যার সর্বডানের যে 1 এটাকে বলা হয় এলএস 0, সর্বডানের যে 0 এটাকে বলা হয় এলএসডি, লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। এবং সর্ববামের যে 2, এই 2 এটিকে বলা হয় এমএসডি, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। এইভাবে কোনো দশমিক সংখ্যাকে বারবার 7 দ্বারা ভাগ করে ভাগশেষগুলি যদি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখি তাহলে এই 7 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করা যাবে।